হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফান্ডামেন্টাল ম্যাথল্যাব থেকে আজকে আসলাম 1 মিনিট ম্যাথ সলিউশন এর পার্ট 1। তো আমরা চলে যাই ক্লাসে। আমরা যে এখন পদ্ধতিটা শিখব, যে নিয়মটা শিখব, একদম একটা নিনজা টেকনিক। টেকনিকটা মনে রাখলে ভাগ না করলেও তোমরা বুঝতে পারবে 3 দ্বারা ও 9 দ্বারা কিভাবে বিভাজ্য হয়, ভাগ না করেও জানবো আমরা। অর্থাৎ আমরা জানি কোনো সংখ্যাকে ভাগ করে তারপর ভাগশেষ যদি শূন্য হয় তাহলে নিশ্চয়ই বিভাজ্য, না হলে বিভাজ্য নয়। কিন্তু একটা সংখ্যা লিখলাম, সেই সংখ্যাটা 9 দ্বারা 3 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ নিশ্চিত বিভাজ্য কিনা, ভাগে শূন্য কিনা, এটা ভাগ না করে জানবো। সেই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই সংখ্যাটির অঙ্গগুলোর যোগ করবা। অঙ্গগুলো যোগ করে যদি যোগফলটা নিভাজ্য হয়, তো আমরা যোগ করে দেখেছি, যোগ করে দেখেছি, যোগ করেছি 18। তাহলে 18 কি 9 দ্বারা বিভাজ্য ও 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটি 9 ও 3 দ্বারা বিভাজ্য। আমরা যদি অন্য সংখ্যা লিখি যে 5, 2, 8, 9, এটা বিভাজ্য কিনা, তো এটা সংখ্যাগুলো যোগ করো, তা 5, 8, 2, 7, 7, 8, 15, 15 আর 9 কত হয়? 24। 24 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য না। তো এখানে তাহলে সেক্ষেত্রে কি হবে, এটি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য না। এভাবে তোমরা আরো প্র্যাকটিস করতে পারো। আজকে পর্যন্তই।